হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে আর অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়েছে আর অনেকের পরীক্ষা কিন্তু এখনও হবে বা চলছে তো দেখো যাদের তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভূগোলে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ভূগোলের প্র্যাকটিক্যালে দেখো সেট নাম্বার দেখো সেট নাম্বার টু তো এই সেট নাম্বার টুয়ে দেখতেই পারছো যে সেট সেট নাম্বার টু এই সেট নাম্বার টু থেকে আমি তোমাদের আজকে আমি তোমাদের যেই দেখো তোমাদের যে প্র্যাকটিক্যালের ম্যাপ প্রজেকশন রয়েছে সেই ম্যাপ প্রজেকশনে দেখো এটি কিন্তু আমি আবার বলছি এটি কিন্তু প্র্যাকটিক্যালের সেট সেট দেখো টু এই টু সেট আমি আজকে তোমাদের সম্পূর্ণ সমাধানসহ এবং অঙ্কন সহ কী করে অঙ্কন করতে হয় সেগুলো আমি হাতে ধরিয়ে করে দেব আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ ভূগোলের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের এখনও বলছি যাদের হয়নি এই সেটগুলো আমার আমি এর এর আগে কিন্তু সেট ওয়ান দিয়েছি সেট কিন্তু টু দিয়েছি তো যারা তোমরা দেখো নি অবশ্যই তোমরা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো তো অবশ্যই দেখো সেট ওয়ান সেট টু সেট থ্রি দেখো এই তিনটি সেট কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই 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 কিন্তু এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে থাকবে অর্থাৎ এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোয়েশন হবে না অলরেডি তোমাদের যারা যাদের পরীক্ষা হয়েছে তোমরা বুঝতে পারছো যে আমি যেগুলো দিয়েছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে তো অবশ্যই অবশ্যই তোমার এই কোয়েশনের বাইরে একটা কোশ্চেনও পড়বে না তো চলো দেখো তো তোমাদের আজকে আমি করাবো দেখে নাও তোমাদের করাবো দেখো কোশ্চেন নাম্বার টু দেখে নাও কোশ্চেন নাম্বার টু এই টুয়ে কি আছে দেখো ক টুয়ের দুই নম্বরে ডাক নম্বর দুয়ে ক আছে কয়েক কয়ে কী আছে দেখে নাও একবার কোশ্চেনটি ভালো করে পড়ে নাও দেখো এখানে বলেছে ওয়ান ইজ টু কী আছে দেখো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি বারো কোটি ওয়ান ইজ টু বারো কোটি স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং একশো ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে একশো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত মানে বিশিষ্ট অঞ্চলের মধ্যে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে সহজ সংখ্যক কথার মানে এখানে বলা যায় সরল সংখ্যক অভিক্ষেপ বা সর সরল শঙ্কু অভিক্ষেপও বলা যায় বলা যায় আর দেখো এটি তোমার ইংলিশে বলতে গেলে তোমাদের বলা যায় সিম্পল ক্রনিক্যাল প্রোজেকশন এই সিম্পল ক্রনিক্যাল প্রোজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল তো দেখো এটি আমি তোমাদের সম্পূর্ণ করে দেবো প্রথমে দেখো এর থেকে কিন্তু আমি তোমাদের যেই কোশ্চেনটি আছে এটি কিন্তু আমি তোমাদের প্রথমে সমাধান করাবো তারপর তারপর তোমাদের আমি অঙ্কন অঙ্কন করিয়ে দেখিয়ে দেব হাতে ধরিয়ে ধরে দেখিয়ে দেবো দেখো আর আর খবি ক্ষয়া ডাক নাম্বার খয় আছে কি প্রমাণ অক্ষরেখা কাকে বলে ওকে দেখো চলো তাহলে আমরা এর থেকে এই যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনের পুরো সমাধানটি আমি তোমাদের করিয়ে দিচ্ছি তো দেখো অবশ্যই তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে চলো তাহলে দেখো আমি আমার যে সমস্ত আমি যে সমস্ত স্টুডেন্ট পড়াই বা যে সমস্ত শিক্ষার্থী রয়েছে আমার বারো ক্লাসে তাদের দেখো এগুলো অলরেডি করানো হয়ে গেছে তো তাদেরই এই কোশ্চেনের সেম কোশ্চেন সেম কোশ্চেন কিন্তু তোমাদের দু সালে দেখো দু সালে সেট সেট টুতে এই সেট টুতে কিন্তু তোমাদের দিয়েছে তো কি আছে কোশ্চেনটি দেখে নেওয়া যাক দেখো প্রশ্ন প্রথমে আছে কি ওয়ান ইজ টু বারো কোটি স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ দেখে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৫ একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব দ্রাগিমা দ্রাগিমা থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাগিমা দ্রাগিমা বিশিষ্ট অঞ্চলের মধ্যে একটি প্রমাণ এক প্রমাণ অক্ষরেখা বা শহর সংখ্যক অবিক্ষেপ অঙ্কন করো তো দেখো আমি তোমাদের অবশ্যই পুরো সমাধান করিয়ে দেবো দেখো এখানে ফলো করো তোমরা এখানে রয়েছে কিন্তু প্রথমে তোমাদের করতে হবে সমাধান কী করতে হবে এখানে তোমাদের লিখতে হবে কিন্তু সমাধান তারপর দেখো সেকেন্ড লিখবে তোমরা কি স্টেপ ওয়ান দেখো স্টেপ ওয়ান লিখবে কিন্তু একদম বাদিকে তো দেখো এরপরে লিখবে তোমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ তোমরা সবাই জানো যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ তার মানে কি বলো তো তার মানে ব্যাসার্ধ মানে রেডিয়াস দেখো এটি যদি আমি পৃথিবী বলি বা ভূগোলক বলি কিংবা একটা বৃত্ত বলি এই বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে ভূপৃষ্ঠের বা এই বৃত্তের যে কোনো প্রান্তে তোমরা যোগ করে দাও এটি হলো রেডিয়াস তো কেন্দ্র থেকে একদম পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের কোনো বিন্দু পর্যন্ত যেই অঞ্চলটা রয়েছে যেই রেখা পাওয়া যায় সরল রেখা সেটি হলো পৃথিবীর ব্যাসার্ধ তো পৃথিবীর ব্যাসার্ধ তোমরা জানো চৌষট্টি কোটি দেখো চৌষট্টি কোটি কী হবে সেমি ওকে মানে পৃথিবীর ব্যাসার্ধ তো দেখো এই যে এটা যেটা আমি তোমাদের এখানে করালাম এই যে এখানে লিখলাম কী লেখা লিখে দিলাম দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর তো এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর এর একটি সূত্র আছে সূত্রটি দেখো কী লিখবে সমান সমান দাও এখানে একটা নাম দাগ টেনে দাও উপরে লিখবে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আর নিচে লিখবে আর এফ আর এফ মানে স্কেল ওকে এরপরে দেখো এরপরে তোমাদের কাজ কি হবে আমি একটু দেখে দেখিয়ে দিচ্ছি দেখো তো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত প্রথমে কিন্তু বলেছিলাম পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত দেখো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হলো চৌষট্টি কোটি সেমি তো চৌষট্টি কোটি সেমি দেখো আমি এখানে লিখেছি ওকে সমান সমান এখানে লিখেছি এখানে দিয়ে আমি কিন্তু এখানে গুণ চিহ্ন দিয়েছি তারপরে আমরা জানি আরে দেখো এই যে আরেব উপরে দেখো কোশ্চেনে এই আরেপ আরেফ এখানে কী আছে ওয়ান ইজ টু এত তার মানে ওয়ান উপরে ওয়ান যাবে আর নিচে কি হবে দেখো নিচে হবে তোমার দেখে নাও আরেফ যা আছে আর এবার কথা আছে বারো কোটি সেমি একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিচুৎ কোটি বারো কোটি সেমি দেখো নিচে আছে বারো কোটি সেমি এটি লিখলাম তাহলে কি হলো উপরে একটু ফলো করো উপরে হলো কি উপরে আমি লিখে দিলাম তোমাদের উপরে ওয়ান নিচে দেখো উপরে ওয়ান নিচে কি নিচে হলো বাই দেখো এই যে উপরে আছে বারো কোটি এটি এটি লিখলাম আর এখানে তো তোমাদের বলেই দিলাম চৌষট্টি কোটি সেমি তো দেখো এটি তোমরা চৌষট্টি কোটি সেমি যদি উপরেও লেখো তাও কিন্তু হবে তাহলে কাটাকাটি করো কী হয় দেখো এখান থেকে তিনটে শূন্য কাটলাম এখান থেকে তিনটে শূন্য এখান থেকে তিনটে শূন্য এখান থেকে তিনটে শূন্য এখান থেকে একটা শূন্য কাটলাম এখান থেকে একটা শূন্য কাটলাম পরে থাকে কত দেখো এই যে এখানের ডান দিকে আমি করিয়ে দিয়েছি দেখো চৌষ উপরে চৌষট্টি নিচে বারো এই এটা ভাগ করো ভাগ করলে কি পাবে দেখো ভাগ করলে তোমরা কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি 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 এরকম কিন্তু সংখ্যা আসতেই থাকবে তো পয়েন্টের পরে তোমরা কি করে পয়েন্টের পরে দুটি সংখ্যা নেবে তো তাহলে কি পেলাম উত্তর এদিকে দেখে নাও বাঁ এই যে দেখো তাহলে পেলাম উত্তর পেলাম কত তো পৃথিবীর রেডিয়াস কত পেলাম ব্যাসার্ধ কত পেলাম ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেমি ওকে মানে পাঁচ পয়েন্ট তেত্রিশ সেমি এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এটি দিয়ে কিন্তু তোমরা জানো এটি দিয়ে তোমাদের একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে পৃথিবীর ব্যাসার্ধ দেখানোর জন্য ওকে তো এরপরে দেখো পরে কি আছে দেখো এটি কিন্তু স্টেপ টু স্টেপ টুতে কী আছে স্টেপ টুতে দেখো আছে তোমাদের কিন্তু মাথায় রাখবে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে হবে তাহলে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে গেলে কী হবে দেখো এখানে এই সূত্রটি তোমরা অবশ্যই মনে রাখবে কি আছে দেখো উপরে আছে হ্যাঁ একটা দাগ দেবে এই সমান সমানের সামনে একটি দাগ দেবে দাগ দিয়ে উপরে লিখবে নিম্ন নিম্ন প্রান্তীয় অক্ষরেখা আর শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা আর বাই টু টু মানে এই দেখো নিচে দুই লিখে দিয়েছি দেখেছো তো কি করবে এই দুই দিয়ে পরে ভাগ করতে হবে তো দেখো কি আছে দেখো পরের পরের লাইনে দেখো দেখো এখানে নিম্নতর দেখো নিম্নতর সংখ্যা কত আছে কুড়ি আর উচ্চতর সংখ্যা কত আছে দেখো আশি ঠিক আছে তোমরা কোশ্চেনে সেটি দেখতে পাচ্ছ দেখো কোশ্চেনে কোথায় দেখতে পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে কোশ্চেনে কোশ্চেনে কী আছে এখানে এখানে দেওয়া আছে কিন্তু কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এটি কিন্তু নিম্নতর আর উচ্চতর হল আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ আর নিম্নতর হলো কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ তাহলে আমি আমরা কোথায় পেলাম এই যে দেখো এই জায়গাটা ফলো করো নিম্নতর কত পেলাম নিম্নতর কুড়ি পেলাম আর উচ্চতর কত পেলাম আশি পেলাম ওকে এখানে লিখে দাও নিচে লাইনে লিখে দাও এই যে আমি লিখে দিয়েছি দেখো এই যে আমি লিখে দিয়েছি দেখো তাহলে যোগ করো কুড়ি ডিগ্রি উত্তর থেকে উত্তর প্লাস আশি ডিগ্রি উত্তর তো কী হবে একশো ডিগ্রি হবে ওকে একশো ডিগ্রি তো এরপরে একশো ডিগ্রি উত্তর আর কি একশো ডিগ্রি উত্তর তো এরপরে উত্তর কথা লিখে রাখো আর বাই টু বাই টু দিয়ে তোমরা ভাগ করো কত হবে পঞ্চাশ দু কত একশো তাহলে দেখো এই যে সমান সমান আমি কত পেলাম সমান সমান পঞ্চাশ ডিগ্রি উত্তর উত্তর পেলাম উত্তর অক্ষরেখা এটি হলো কি বলো তো এটি হলো প্রমাণ অক্ষরেখা বোঝা গেল এটি হলো কিন্তু প্রমাণ অক্ষরেখা এরপরে তোমরা কিন্তু দেখো এখানে তোমরা বুঝতেই পারছো কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে যে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত তার মানে দেখো এখানে তোমাদের কী লিখতে হবে এখানে ফলো করো এই যে প্রথমে কুড়ি লিখবে কুড়ির পরে কী হবে বলো তো তিরিশ একই গোলারদের যখন বলছে তখন তখন কিন কিন্তু একই দিকে বাড়তে থাকবে কুড়ির পরে কী হবে দেখো কুড়ির পরে চল্লিশ চল্লিশের পরে পঞ্চাশ পঞ্চাশের পরে ষাট ষাটের পরে সত্তর সত্তরের পরে আশি কিন্তু কিন্তু তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে ব্যবধান কত আছে দেখো ব্যবধান কিন্তু আছে দশ ডিগ্রি আর কোশ্চেন কিন্তু বলেই দিয়েছে ব্যবধান দশ ডিগ্রি বা ইন্টারভেল দশ ডিগ্রি ওকে পরের লাইনে চলে আসো কি আছে দেখো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে কী আছে স্টেপ থ্রিতে একটু ফলো করো এখানে লেখা আছে মধ্য দ্র্যাগিমা রেখা নির্বাচন দেখেছো এটি কিন্তু স্টেপ থ্রি তো সামনে একটা সময় সমান চিহ্ন দাও আর একটি দাগ দাও সামনে দিলে তো উপরে কি লিখবে দেখো দেখো একই গোলার্ধ হলে কিন্তু যোগ হয় কিন্তু বিপরীত গোলার্ধ হলে কি হয় মাইনাস হয় কিন্তু দেখো এখানে তোমরা কোশ্চেনে কিন্তু ওখানে আছে কিন্তু দেখো দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখা কত আছে একশো কোশ্চেনে কিন্তু দেখে নাও একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব থেকে বলা হয়েছে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম দ্রাগিমা পর্যন্ত বিস্তৃত বুঝতে পারছো তো এটি কি আছে আলাদা গোলার্ধ আছে তো আলাদা গোলার্ধ হলে কী হবে দেখো আলাদা গোলার্ধ হলে মাইনাস হবে মাইনাস হলে দেখো উপরে কী হবে শূন্য হবে আর নিচে কি হবে নিচে হবে দুই দিয়ে ভাগ করতে হবে দেখো দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু আমি এটি কিন্তু অন্যভাবে করাবো এটি আমি জিরো ধরে করাবো না দেখো এটি আমি কি করব এটি আমি দেখো জিরোর জিরোর বিপরীত দিকে কী আছে আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখে কত একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি ধরে কিন্তু আমি তোমাদের করাবো তো দেখো এখানে অবশ্যই দিকে দেখো আশি ডিগ্রি অবশ্যই থাকতে হবে তার না হলে কিন্তু হবে না কি রকম দেখো এই জায়গাটা ফলো করো একটু বড়ো করে দেখে দিচ্ছি দেখো হ্যাঁ সুতরাং কী আছে সুতরাং আছে এখানে দেখো হ্যাঁ সরি একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব তারপরে একশো ষাট ডিগ্রি পূর্ব একশো সত্তর ডিগ্রি পূর্ব একশো আশি ডিগ্রি পূর্ব ঠিক আছে এটি হলো একদম মিডলে রাখো এটি মূল্য কী বলবো আন্তর্জাতিক তারিখ রেখা একশো আশি ডিগ্রি এরপরে দেখো একে যখন ওভারটেক করবে তখন ডান দিকে দেখো এদিকটা হচ্ছে সরি পশ্চিম দেখো একশো সত্তর ডিগ্রি পশ্চিম একশো ডিগ্রি পশ্চিম একশো ডিগ্রি পশ্চিম দেখেছ তাহলে পূর্ব দিকে রয়েছে তিনটি দ্রাগিমা রেখা আর পশ্চিম দিকে রয়েছে কিন্তু দেখো তিনটি দ্রাগিমা রেখা ওকে তো মাঝখানের এই আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু বাদে তো কি করে তোমরা অঙ্কন করবে একবার অঙ্কন দেখে দেখিয়ে দিই চলো তাহলে দেখো তোমাদের অঙ্কন করতে গেলে তোমাদের কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই দরকার এই কটা জিনিস হলে কিন্তু তোমাদের হয়ে যাবে এর বেশি দরকার নেই দেখো এটি তোমরা জানো তোমাদের রয়েছে এক মানে পেন্সিল কম্পাস তারপরে রয়েছে দেখো জিরো পয়েন্ট যেটি রয়েছে তোমাদের একদম সরু পেন্সিল যেটা ঠিক আছে তো এটি লিড আছে লিড ভরেও তোমরা এটির মধ্যে কিন্তু লিড আছে এই লিড ভরে খুব সরু সূক্ষ্ম দাগ পড়বে আর একটা তোমরা অনলি একটা নর্মাল একটা উড পেন্সিল নিয়ে নেবে নর্মাল একটি উড পেন্সিল নিয়ে নেবে তো মানে কাঠ পেন্সিল এরপরে দেখো সঙ্গে এটি এটি আছে কিন্তু রবার ঠিক আছে আর এটি রয়েছে তোমরা বুঝতেই পারছো স্কেল আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা এটা হলো কিন্তু প্রোটেক্টর বা বড় চাদা ঠিক আছে আর দেখো এই বাদিকে একটি রয়েছে আর একটি রয়েছে দুটি সেট স্কোয়ার রয়েছে তো দেখো এই তোমাদের যেটি আমি করাচ্ছি এটি কী এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক এটি করাতে গেলে দেখো তোমরা যদি ইচ্ছে করো যে তোমাদের এই প্রোটেক্টর নয় স্কেল ছাড়া মানে সেট স্কোয়ার ছাড়া করবে এই সেট স্কোয়ার ছাড়াও তো তোমরা কিন্তু করতে পারবে তো অবশ্যই সেটা তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখো এই কটি যন্ত্র হলেই তোমাদের হয়ে যাবে এরপরে চলো কি করে আঁকতে হয় অঙ্কন করার ক্ষেত্রে কি করে আঁকবো তো দেখো বাদিকে তোমরা বাদিকে দেখতে পারছো তোমরা এটা কিন্তু তোমাদের এই কাজটি এই শঙ্কু আকৃতি অবিক্ষেপ করার আগে কিন্তু তোমাদের বাদিকে এই কাজটি করতে হবে তো এই কাজটি তোমরা কিভাবে করবে দেখো প্রথমে একটা কাজ করো তোমরা স্কেল নাও চাঁদা চাঁদা নয় স্কেল নাও তো স্কেল নিলে তো স্কেল নেওয়ার পর তোমরা কী করবে একদম খাতার বাদিকে একটা পেজে যদি না ধরে তোমরা দুটো পেজে তোমাদের করতে হবে তো দেখো একদম বাদিকে তোমনি তোমরা কি করবে দেখো একটি লম্বা রেখা টানলে ঠিক আছে আর কি করলে খাতা কিন্তু একদম বাদিকে ইচ্ছে খুশি টানো টানলে টানার পর তোমরা কি করবে দেখো টানার পর এই যে তোমাদের বলেছিলাম যে আমরা কত পে পেয়েছিলাম আরেফ আরেফ পেয়েছিলাম ফাইভ পয়েন্ট তেত্রিশ সেমি পেয়েছিলাম তো এই যে ফাইভ পয়েন্ট তেত্রিশ সেমি পেয়েছি তোমরা কি করবে তোমরা ফলো করো এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে তোমরা ওই যেটি তোমাদের প্রোটেক্টর আছে সেই প্রোটেক্টর থেকে তোমরা কি করবে সেই প্রোটেক্টর থেকে তোমরা এই যে তোমরা যে এই যে উলম্ব একটি রেখা টানলে আর অনুভূমির যে একটি রেখা টানলে এটি কিন্তু তোমরা ওই চাঁদা ধরে চাঁদা মানে প্রোটেক্টর ধরে কিন্তু নব্বই ডিগ্রি করে কিন্তু তোমাদের রাখতে হবে যখন তোমাদের নব্বই ডিগ্রি আঁকা হয়ে আঁকা হয়ে গেলে যে কোনো লাইন তোমরা টেনে নাও যতদূর খুশি টানলে টানার পর তোমাদের কাজ কী হবে বলো এই যে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি যেটি আছে এই ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ধরে তোমাদের কিন্তু এখানে কাটতে হবে তাহলে হাতে স্কেল নাও নিলে হাতে স্কেল নেওয়ার পর কী করবে এই যে এখান থেকে দেখো এই জায়গা থেকে একদম স্কেল ধরে এই পর্যন্ত কত আছে যেন ফাইভ পয়েন্ট থ্রি থ্রি মানে পাঁচটার পরে মানে ফাইভ সেমির পরে তিনটে ঘর ছোট ছোটো যে সূক্ষ্ম সূক্ষ্ম ঘর আছে এক সেমিতে দশটা ঘর আছে তার মধ্যে তিনটে ঘর নেবে মানে পয়েন্ট থ্রি থ্রির জন্য তিনটে ঘর নেবে পাঁচ সেমির পরে তিনটে ছোট ছোট ঘর নেবে নিলে এরপর দেখো তোমরা কি করবে হ্যাঁ এই পর্যন্ত তোমরা নিলে দেখো এই পর্যন্ত নেওয়ার নিলে নেওয়ার পর তোমাদের কাজ কী হবে দেখো তোমাদের কাজ হবে এই যে তোমাদের যেই পেন্সিল কম্পাস আছে সেই পেন্সিল কম্পাস দিয়ে এখানে ধরে একটি বৃত্তচাপ অঙ্কন করো অঙ্কন করলে দেখো তার মানে এখানেও তোমাদের ফাইভ সেমি ফাইভ পয়েন্ট তেত্রিশ সেমি হলো এখানেও ফাইভ পয়েন্ট তেত্রিশ সেমি হলো তো দেখো তোমরা যেখান থেকে ধরো ধরে করো এখান থেকে তোমরা এখান থেকে ধরে তোমরা কাটতে পারতে ফাইভ পয়েন্ট তেত্রিশ সেমি আর এখান থেকে ধরে তোমরা কেটেছো তো যে কোনো জায়গা থেকে কাটলে কিন্তু হবে তারপরে তোমরা অর্ধবৃত্ত করে দাও এরপরে তোমাদের কাজ হবে আরেকটি কাজ রয়ে গেছে এই জায়গাটা এই জায়গা থেকে তোমরা কি করবে চাদার একদম মিডেল রাখো একদম মাঝখানে মাঝখানে রাখার পর তোমরা কি করবে বলো তো দশ ডিগ্রি এই রেখাটা দেখতে পাচ্ছ তো যে রেখাটা আমি এখন তোমাদের দেখাচ্ছি দেখো এই রেখাটা ঠিক আছে দশ ডিগ্রি পর্যন্ত তোমরা কেটে নাও দেখো চাদা যদি বড় হয় অবশ্যই দশ ডিগ্রি পয়েন্ট এখানে দিয়ে নেবে এই যে বাইরে বাইরে দিয়ে দিয়ে নিলে কিন্তু তোমরা এই পর্যন্ত কিন্তু টানবে না টানবে হলো এই পর্যন্ত যেখানে সেগুলো এগুলো মুছে দাও মুছে দিলে ঠিক আছে এরপরে তোমাদের কী কাজ হবে দেখো এরপরে তোমাদের কাজ হবে বলে দিচ্ছি দেখো হলো এরপরে তোমরা আমি যেরকম বলছি তোমরা স্টেপ বাই স্টেপ এগো নাহলে কিন্তু পারবে না ওকে এরপরে ফলো করো এরপরে তোমাদের যে এই যে মাপটা নেওয়া হলো কোন মাপটা বলো তো এই যে এই যে দশ ডিগ্রি যে মাপটা নেওয়া হলে দশ ডিগ্রি ঠিক আছে তো এখান থেকে এখান থেকে কাটা কম্পাস নাও মানে কাটা কম্পাস নিতে পারো কিংবা তোমরা পেন্সিল কম্পাসও নিতে পারো দেখো এই এই জায়গাটা ফলো করো হ্যাঁ এই জায়গা থেকে তোমরা যেই কম্পাস আছে সেখান থেকে তোমরা মাপ নাও মাপ নিলে মাপ নেওয়ার পর তোমরা কী করে বলো তো এই যে এই মাপটা তোমরা কি করো এখানে এই দেখতে পাচ্ছ জায়গাটা এই জায়গাটি বৃত্তচাপ অঙ্কন করো করলে দেখো দশ ডিগ্রি ধরে একটি বৃত্তচাপ অঙ্কন করবে এই 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 জায়গা থেকে কিন্তু মাথায় থাকবে এই 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 জায়গা থেকে দশ ডিগ্রি একটি বৃত্তচাপ অঙ্কন করলে তো তারপরে কি করবে দেখো আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি দেখো এই যে আমি কিন্তু দশ ডিগ্রি এখানে কিন্তু অঙ্কন করেছি দেখো এই যে করলাম করার পর তোমাদের আরেকটি কাজ কী হবে বলো তো এরপরে এরপরে তোমাদের আছে কত ডিগ্রি দেখো আমরা প্রমাণ অক্ষরেখা কত পেয়েছিলাম দেখে নাও এই দেখো আমরা প্রমাণ অক্ষরেখা পেয়েছিলাম কিন্তু কোথায় পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি উত্তর ঠিক আছে ঠিক আছে তো তোমরা কি করবে তোমরা চলে যাও এখানে দেখো তোমরা একটা কাজ করবে তোমরা এই যে এখান থেকে এই এখান থেকে চাঁদা ধরো চাঁদা ধরে তোমরা এই দিকে ধরো থাকবে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ধরে চাঁদা ধরো তো এখানে এখানে কী থাকবে ধরো দশ থাকবে কুড়ি থাকবে তিরিশ থাকবে চল্লিশ থাকবে এই যে পঞ্চাশ থাকবে এই পঞ্চাশ পর্যন্ত কী করবে একটা এই এই রেখার উপরে একটা ডট দাও ডট দেওয়ার পর স্কেল ধরো স্কেল ধরার পর তোমরা কী করো টেনে দাও দেখো টেনে দিলে এটি হলো কী বলতো পঞ্চাশ ডিগ্রি প্রমাণ অক্ষরেখা ওকে করলে এই কাজটি এই কাজটি করার পর তোমরা এখানে এরপরের সেকেন্ড তোমাদের কাজ হবে দেখো এখানে তোমরা দশ ডিগ্রি দেখিয়ে দাও এখানে তোমরা পঞ্চাশ ডিগ্রি দেখে দাও আর এখানে কিন্তু তোমরা লিখে লিখে নিও পঞ্চাশ ডিগ্রি আর এখানে দশ ডিগ্রি ওকে এরপরে তোমাদের কাজ কী হবে এই যে যে বিন্দুটা কিন্তু এখানে দেখো স্পর্শ করেছে দেখো কোথায় এই যে বিন্দুটা এখানে স্পর্শ করেছে দেখেছ এই যে বিন্দুটা এখানে স্পর্শ করেছে তো ওখান থেকে কি করবে এই যে উ উলম্বর উলম্ব লাইনের উপরে এই যে উলম্ব বা খাড়াখাড়ি রেখা দেখেছো এই রেখার উপরে তোমরা কি করবে এখান থেকে স্কেল ধরে স্কেল ধরে এই জায়গাটা আছে এই জায়গাটা এই দেখেছো এই জায়গাটা যোগ করে দাও দিলে তারপরে তোমাদের কাজ কি হবে তারপরে কিন্তু এখানে লিখতে হবে দেখো কোথায় কি লিখতে হবে সেটি অবশ্যই বলবো কিন্তু কিন্তু তার আগে আরেকটি কাজ করবে সেই কাজটি হলো তোমাদের এই যে তোমরা যে এটা করলে এই যে উপর দিকে তখন তোমরা কি করবে বা চাঁদা ধরো এখান থেকে এটি চাঁদা ধরবে কিভাবে চাঁদা ধরবে আমি বলে দিচ্ছি দেখো চাঁদাটি এখান থেকে এই যে এখান থেকে বিন্দু থেকে এই পর্যন্ত একটি চাঁদা ধরো এই পর্যন্ত একটি চাঁদা ধরে নব্বই ডিগ্রি পর্যন্ত তোমরা টেনে নাও এর মান নব্বই ডিগ্রি ঠিক আছে তো কী করলে পুরো টেনে নিলে যত দূর পর্যন্ত যায় তোমরা টানার অসুবিধা নেই তো তারপর বিন্দুটা বাইরে চলে গেলো ও গেলো তারপরে তোমরা কী করবে এই স্কেল ধরে দেখো স্কেল ধরে একটি স্পর্শ টেনে দাও যত দূর যায় বেশি না বেশি দূর নেওয়ার দরকার নেই এই পর্যন্ত নিলেই হবে দেখেছো আমি এই পর্যন্ত নিয়েছি দেখেছো দেখো আমি এই পর্যন্ত একটি রেখা কিন্তু টেনে নিয়েছি দেখে নাও এই পর্যন্ত রেখা আমি স্পর্শক টেনে নিয়েছি নিলে এটি কিন্তু তোমাদের কাছে মেইন ফান্ডা এটি হলো তোমাদের প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ ঠিক আছে দেখেছ এরপর তোমরা কি করবে এখানে লিখে নেবে মধ্য দ্রাগিমা রেখার রেখার বিভাজন মান দশ ডিগ্রি এরপরে তোমরা কি করবে এখানে তো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ লিখে নিলে এরপরে কাজ করবে এই যে রেখাটা এই যে দেখেছো এই যে রেখাটা রেখাটি এটি হলো প্রমাণ অক্ষরেখার বিভাজন মান প্রমাণ অক্ষরেখার বিভাজন মান আর এরপরে তোমরা নিচে যাও দেখো নিচে এখানে কি করবে এখান থেকে যে তোমরা এই পর্যন্ত কাটলে কত ধরে কেটেছিলে এই দেখো ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেমি সেটি কিন্তু তোমরা এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দাও দেখিয়ে দিলে এদিকে তোমরা লিখতে পারো ইস্ট এদিকে লিখতে পারো তোমরা সাউথ উপরের দিকে তোমরা লিখতে পারো নর্থ ঠিক আছে তো এখানে লিখতে পারো তোমার সি ডি তোমরা যে কোনো নাম তোমরা দিতে পারো তার জন্য কোনো প্রবলেম নেই হয়ে গেলো দেখো পুরো কাজ কিন্তু এখানে কমপ্লিট এখন তোমাদের কি করতে হবে আঁকতে হবে কীভাবে আঁকবে দেখে নাও এই যে ক্যালকুলেশন যে প্রথমে যে এটা আঁকলে বা দিকে এখান থেকে তোমরা তোমাদের কিন্তু এটি আঁকতে হবে তো কিভাবে আঁকবে আমি একটু বলে দিচ্ছি একটু বড়ো করে নেই বড় করে নিলাম দেখো এরপর তোমরা কি করে তোমরা এটা থেকে তোমরা এটা আঁকবে আমি অবশ্যই তোমাদের বলে দেব দেখো ফার্স্ট তোমাদের কাজ হবে কি কাজ হবে তো এই এই ডান দিকে এই ডান দিকে একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে কোনো মাপের একটি রেখা তোমরা টানো হলো সত্য টেনে নিলাম দেখো টানার পরে তোমাদের কি কাজ করতে হবে তো এই যে তোমাদের তোমরা কিন্তু হ্যাঁ পেন্সিল পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে টানলে এই রেখাটি এটি কিন্তু কী তো এটি হলো তোমার মধ্য মানে আন্তর্জাতিক খা যার মান কিন্তু একশো আশি ডিগ্রি আর একটা যে কোনো মাপে তোমরা টেনে নিলে টেনে নেওয়ার পর তোমাদের সেকেন্ড কাজ হবে কী বলো হ্যাঁ এই যে তোমরা কম্পাস নাও কম্পাস নিলে কম্পাস কম্পাস বা কাটা কম্পাস বা তোমরা পেন্সিল কম্পাস নাও পেন্সিল কম্পাস নিয়ে এই মাপটা এই মাপটা কী করবে এই পেনসিল কম্পাস দিয়ে এই মাপটা মেপে নাও মেপে নেওয়ার পর তোমরা কি করবে এই কম্পাসটা তোমরা এদিকে নিয়ে আসো হাত দিয়ে যেন না রড়ে যেটুকু গ্যাপ আছে এখানে এই যেখানে যেটুকু গ্যাপ আছে এই গ্যাপটুকু যেন এদিক ওদিক না হয় ঠিক আছে তো চলো এরপরে দেখো ডান দিকে তোমরা কী করবে এখান থেকে পেন্সিল কম্পাস ধরবে ধরার পরে ওই পেনসিল কম্পাসের মানে যেটা কাটা কাটা অংশ থাকবে এখানে আর যেটি মানে পেন্সিল সেই পেন্সিল এখানে বসাও বসালে বসানোর পরে তোমাদের কাজ কী হবে ওটা ধরে পেনসিল ধরে এখানে ঘুরিয়ে দাও দিলে ঘুরিয়ে ঠিক আছে এরপরে তোমাদের সেকেন্ড কাজ কী হবে দেখো তো অক্ষরেখা এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি উত্তর দেখেছো এটি কিন্তু কোশ্চেনে কিন্তু আমরা প্রথমেই পেয়েছিলাম এটি কিন্তু পঞ্চাশ ডিগ্রি কি প্রমাণ অক্ষরেখা এই পঞ্চাশ ডিগ্রির প্রমাণ অক্ষরেখার উপরে কি করতে হবে বলো তো করতে হবে এই যে প্রমাণ অক্ষরেখার বিভাজন মান এর উপরে বিভাজন মান করতে হবে কিভাবে করবে দেখে নাও এই যে তোমরা বাদিকে একটু ফলো করো এই যে বাদিকে বাদিকে ফলো করো এই জায়গাটা দেখেছো ওই জায়গায় যেই রেখা আছে সেই রেখার মানটি তোমরা কাঠ পেন্সিল দিয়ে নিয়ে নাও কাঠ পেন্সিল না সরি এ দিয়ে নিয়ে দাও কাটা কম্পোজ দিয়ে নিলে পুরোই মাপটি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখো পুরো এই মাপটি তোমরা এখান থেকে নিয়ে নাও দেখো এই মাপটা সমান করে এখানে কাটলে কিভাবে কাটবে কাটলে সমান করে এখানে কেটে নাও সমান করে এখানে কেটে নাও সমান করে এখানে কেটে নাও কাটলে দেখো আবার এই দিকে কিন্তু একই মাপের এই একই মাপের কিন্তু তোমরা এই এই দিকে কিন্তু তোমরা একই মাপের কাটবে কাটলে 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 ওকে সব দিকে কিন্তু তোমরা কাটলে এখন কাটার পর তোমাদের আরেকটি কাজ হবে কি এটি কিন্তু হয়ে গেছে হ্যাঁ কাটার পর তোমরা এর উপরে তোমরা রেখাগুলো টেনে দাও কিন্তু টেনে দেওয়ার আগে তোমাদের আরেকটি কাজ করতে হবে দেখো এই অক্ষরেখা সরি দ্রাগেমের রেখাগুলো টানার আগে এই যে দ্র্যাগেমের রেখা যে টানবে দ্র্যাগেমের রেখাগুলো যে টানবে টানার আগে তোমাদের আরেকটি কাজ কী কী করতে হবে তো আরেকটি কাজ হলো তোমাদের সেটি হলো হ্যাঁ এই যে তোমাদের তোমরা আন্তর্জাতিক তারিখ রেখা পেলে আন্তর্জাতিক তারিখে এই যে যেটি বলেছিলাম আন্তর্জাতিক তারিখ রেখা এই আন্তর্জাতিক তারিখ রেখার উপরে কী করতে হবে এই আন্তর্জাতিক তারিখ রেখার উপরে তোমার অক্ষরেখাগুলো কাটতে হবে কী করে অক্ষরেখাগুলো কাটবে এই যে যেই মাপটি আছে দেখো এখানে দশ ডিগ্রি দেখেছো দশ ডিগ্রি দশ ডিগ্রি উত্তর তো দশ ডিগ্রি এই দশ ডিগ্রি তোমরা কী করে এই মাপটা নিয়ে তোমরা এখানে কাট কাটো পেনসিলরে এখানে কাটো উত্তর হ্যাঁ ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি তোমরা কাটলে আবার দেখো দক্ষিণে কত আছে ধরো দক্ষিণে আছে চল্লিশ তিরিশ কুড়ি কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে দেখো কুড়ি ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি উত্তর ঠিক আছে তো এইভাবে তোমরা এটা কাজ করলে কাজ করার পরে তোমাদের আরেকটি সেকেন্ড কাজ হবে সেটি কী বলো তো সেটি হবে তোমরা এখন একটা কাজ করো এই যে এখান থেকে এখান থেকে পেন্সিল কম্পাস ধরো দেখো পেন্সিল আছে পেন্সিল আছে এদিকে আর এদিকে কাটা কম্পাস আছে এখানে ধরে কি করবে এখানে টেনে দাও এখানে টেনে দাও এখানে টেনে দাও দেখেছো টেনে দিলে হয়ে গেল টানা হয়ে গেলো এরপরে কী করে এগুলো কিন্তু এগুলো কিন্তু টানা হয়েছে তোমার অক্ষরেখা এরপর দ্রাগিমা রেখাগুলো কী করে টানবে এই যে কিন্তু আমি প্রথমেই কিন্তু তোমাদের বলেছিলাম এই জায়গাটায় কি বলেছিলাম এই যে যেখানে কেটেছিলে এই যে কেটেছিলে মনে আছে এই যে এগুলো কি এগুলো হলো তোমার প্রমাণ অক্ষরেখার উপরে কেটেছিলে কিসের জন্য ও দ্রাগিমা রেখা টানার জন্য তাহলে দ্রাগিমা রেখা টানো দেখো সমানভাবে আমি টেনে নিচ্ছি টেনে নিচ্ছি সমানভাবে বুঝতেই পারছো তোমরা স্কেল ধরে স্কেল ধরে ধরে কিন্তু টানবে এখানে দেখো আমি টেনে নিলাম পুরোটা টানা কমপ্লিট হয়ে গেল এরপরে তোমরা কি করবে দেখো তোমাদের কিন্তু কোশ্চেনে লেখা আছে এই যে কুড়ি ডিগ্রি দেখো কুড়ি ডিগ্রি উত্তর থেকে একদম আশি ডিগ্রি উত্তর তাহলে কুড়ির পরে তিরিশ হবে চল্লিশ হবে পঞ্চাশ হবে ষাট হবে সত্তর হবে আশি হবে তো এগুলো কি দশ ডিগ্রি ব্যব ব্যবধানে বা ইন্টারভেল হলো এরপরে দেখো তোমাদের আছে কিন্তু দ্রাগিমা দ্র্যাগিমারেখা দ্র্যাগিমারেখা কীভাবে লিখবে দেখ এখানে কিন্তু আমি একশো আশি লিখেছি এক তো একশো আশি লিখেছি ডান দিকে লিখবে তোমরা একশো সত্তর ডিগ্রি ওয়েস্ট একশো ষাট ডিগ্রি ওয়েস্ট মানে পশ্চিম তারপরে এক তারপরে কী হবে একশো পঞ্চাশ ডিগ্রি পশ্চিম আর ঠিক বা দিকে দেখো বাদিগেও কিন্তু হবে কী এই একশো আশির বাদিকে কী হবে একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ ঠিক আছে এরকম কিন্তু তোমাদের আছে তো এরপরে তোমরা আরেকটা কাজ করবে সেই কাজটি কি দেখো এই যে একশো আশি ডিগ্রি আছে একশো আশি ডিগ্রি দিকটা তোমরা লিখবে পশ্চিম আর বাম দিকটা লিখবে তোমরা ইস্ট যেহেতু একশো আশি ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক উল্টোটা হবে তো দেখো এইভাবে তোমরা কিন্তু কাজটি করবে আর এই যে উপরে তোমাদের তোমরা কোন কোন জিনিসগুলো লিখবে সেটি অবশ্যই লিখে নাও দেখো এখানে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা উত্তর গোলার্ধ কথাটি লিখবে ঠিক আছে আর এখানে তোমাদের আর এখানে তোমাদের কি করবে আরেকটি আরেফ লিখবে দেখো এই যে আরেফ আরেফ কথাটি বা স্কুল কথাটি লিখবে ওয়ান এস টু বারো কোটি ঠিক আছে হয়ে গেল এইভাবে আঁকবে তোমরা আর এরপরে তোমাদের উপরে কিন্তু লিখতে হবে একটি দেখো এখানে কি আছে একটি এক একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সরল ও বিক্ষেপ কিংবা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ বা শঙ্কু অভিক্ষেপ একই ব্যাপার আর অথবা ইংলিশে লিখতে পারো সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার প্যারাল প্যারালাল এইভাবে তোমরা কিন্তু পুরো কাজটি কমপ্লিট করবে আর অবশ্যই তোমরা স্ক্রিপ্ট করবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর অবশ্যই আরেকটি কাজ তোমরা করবে যেটি হলো তোমরা দেখো খাতা রাখবে আর আমি যেইভাবে যেভাবে বললাম সেইভাবে যেই সেইভাবে সেভাবে করবে আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যেহেতু এখন এই এই এখন পরীক্ষা চলছে আর পরীক্ষা তো অনেকের হয়ে গেছে আর যাদের হয়নি তোমরা যদি কোনো প্রবলেম এটি করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে এই বিশেষ করে তারিখ পর্যন্ত কিংবা সাতাশ তারিখ পর্যন্ত এর এর পরে নয় কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে ফোন করবে সেভেন এইট নাইন জিরো ফোর নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করবে জাস্ট এটি বলে দিচ্ছি কিন্তু সাতাশে ডিসেম্বর পর্যন্ত তোমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে তোমরা জানাবে ঠিক আছে এই ছিল তোমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে লাইক লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ওই আর বাদ বাকি জিনিসগুলো কিন্তু তোমরা ভিডিও তারপরে ক্যালকুলেশন অঙ্কন সবটাই পেয়ে যাবে তো ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ বেস্ট অফ লাক পরীক্ষা ভালোভাবে দাও আর আমি যেগুলো করিয়েছি এগুলি হান্ড্রেড পার্সেন্ট কমন এর বাইরে একটা কোশ্চেন হবে না আর যদি এর বাইরে কোনো কোশ্চেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমাকে ফোন করবে আমি বলছি ফোন করার তোমাদের কোনো দরকার হবে না এগুলি তোমরা পড়ে যাও এগুলি তোমরা পাবে সবাইকে ধন্যবাদ ভালো দেখো থ্যাংক ইউ